তোর বয়ফ্রেন্ড আমার কাছে কেন আসে? তোকে তোকে যদি এতই ভালোবাসে তাহলে তোর বয়ফ্রেন্ড কেন আমার কাছে আসে? তুই যা যদি ঘষা মাস তোর কাছে আসবে না? আপনার প্রেমিকা আপনি সামনে রাখলেন না কেন? আরেকজনের কাছে যায় কেন? আরে এই আচ্ছা আমি বুঝলাম না কিসের জন্য এমন কথা বলছো রাস্তার মধ্যে? তুমি বুঝো না আমি কিসের জন্য তোমাকে বলতেছি? আমি তোকে বলতেছি না যে তোর প্রেমিকার সাথে আমি কোনো প্রেম করি না বলতেছি। প্রেম করিস না? আবার মিথ্যা বলতাছস? এখন থাপ্পড় মারবো একটা, মিথ্যা বলছ কেন? এই মিথ্যা বলছ কেন? বলে থাপ্পড় দিব আমারে ক, তুই আমারে খাওয়া আর পড়াস, থাপ্পড় দিবি? থাপ্পড় দিলে কি করবি? আপনার প্রেমিকা আপনি সামনে রাখলেন না কেন? আরেকজনের কাছে যায় কেন? আমার তো যাইতে হবে। আমি কি তোর মতো চুরি করছি যে আমার মুখ শরম করবো? তোর কি চুরি করছিস সেটা বল। লজ্জা করে না যে আরেকজনের বয়ফ্রেন্ড এর সাথে আমার কাছে কেন আসে? তোকে তোকে যদি এতই ভালোবাসে তাহলে তোর বয়ফ্রেন্ড কেন আমার কাছে আসে? তুই যা যদি ঘষা মারস তোর কাছে আসবে না? তোর ওই বয়ফ্রেন্ড কে চরিত্র একটা পুরুষের সাথে যদি ঘষা মারলে আসবে না? অবশ্যই তো আসবে। আসবে না তাহলে তোর লজ্জা করে না? তোর ওই বয়ফ্রেন্ড কেমন চরিত্র যে যাই আমি না ঘষা মারছি আর চলে আসছে? তুই ও যে চরিত্র ওই ওই হেই চরিত্র তোর আপনার সমস্যা আছে। ওরে বাদ দিয়া দে, অবস্থা এক চরিত্র হয়ে গেছে ঠিক আছে। আর তোর তোদের মধ্যে মেয়ে মানুষ নিয়ে ছেলেদের চরিত্র নষ্ট করছিস ঠিক আছে। অনেক ভালো হইছে ছেলেরা ভালো থাকে যে তোর ভালো। আচ্ছা রাজু যা বলেন যদি রাজু ছেড়ে দেয় তাহলে ও ও ছেড়ে দিবে। নষ্ট করস তুই তো ভালো মাস, এই জন্য তোর কি লজ্জা হবে তোদের কেন? তোদের মতন মেয়েদের ছেলেরা নষ্ট করে তোদের মতন মেয়েদের লজ্জা হওয়ার কথা আমার কথা? আমাদের কেউ নষ্ট করতে পারে না করছি তাই না? তোর তো ছেলে পাস নেই কারণ আরেকজনের স্বামী আরেকজনের বয়ফ্রেন্ড এগুলো ধরে টান টান তাহলে আপনি এত ছেলে পারে আরেকটা পড়ে লজ্জা করে না? তুই এত ভালো তাহলে তো আরেকটা পাইয়া যাবি ভালো। এই তো অবশ্যই আরেকটা পেয়ে যাবো বললাম, এটা হলো বললাম, এটা তো ওয়ার্নিং দিলাম তোরা যে সিধা আসবি ঠিক আছে। তোরা শুধু ও বুঝতে পারছিস না টাইমের কোনো দাম নাই, এত ভালো হয়ে লাভ কি? এই যুগে ভালোর কোনো দাম নেই জানোস না? এই তো ঠিক কথা, তোরা তো ভালো না, এই তো তোর কষ্ট। আর কিছু কই নাই কি? আর কিছু কিছুই দেখোস না তোর জিনিস, তোর জিনিস আমার কাছে কেন আসে? তুই আটকে রাখতে পারিস না? আমার আর আটকে রাখার দরকার নেই। আমি দাঁড়া এত কথা কিসের? তুই এই চলছিস ঠিক আছে, কেন কথা আমি এত কথা বলতেছি? তোদের বললাম যে তুই আজকে আমারটা নিয়ে টান, কালকে কোন তোর কি সমস্যা? আপনার সমস্যা আমি নিয়ে টান দিবি? তোদের তো স্বভাব ভালো না। আর কি সমস্যা যে ভবিষ্যতে তোর এত ভালো দেখেই তো তো করে তুই আরেকজনের কাছে চলে আসে? আমরা ভালো দেখে তো ভালো দেখেই তো কি হইছে আমি একজনের সাথে প্রেম করি ঠিক আছে, সেই ছেলেটার সাথে এই মেয়েটা এই কয়দিন ধরে প্রেম করতেছে আমি শুনতেছি। তা আমি বলতেছি ওরে যে তুই ওর পর থেকে সরে দাঁড়া, ও কিছুতেই মানতেছে না কিছুতেই শুনতেছে না আমার কথাটা ঠিক আছে। এটা রাস্তার মধ্যে এই সমাজের পরিবেশটা নষ্ট হয়ে গেছে।
রাস্তা কেন সবাই রামাইতেছে এখন দেখবার মতো হয়ে গেছে মানুষ মানুষের কোনো ইজ্জত শোনো মার সামনে কিছু বলতে নাই দেখবো আপনাকে ধন্যবাদ ভাই।